আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন গ্রাফিক এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আছি শাদার হোসেন সজীব তো আজকে অনেক ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আপনাদেরকে দেখিয়ে দিব। সেটা হচ্ছে ফেসবুকে কিভাবে আপনার গিক সেল করবেন বা ফেসবুকে কিভাবে ফেসবুক থেকে কিভাবে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট পাবেন বা আপনি ফেসবুক থেকে কীভাবে হচ্ছে ফাইবার অর্ডার পাবেন এই রিলেটেড বা ফেসবুক মার্কেটিং যেটাকে আমরা বলি অ্যাকচুয়ালি তো এটার একেবারে বিস্তারিত বলবো এবং আমি চাইবো যত শর্ট মানে যত কিছু হচ্ছে আপনার ইম্পর্টেন্ট সেগুলো আপনাদেরকে তুলে ধরার জন্য ফেসবুক মার্কেটিং নিয়ে অনেকগুলো ভিডিও দেখা হয়েছে আমার সেখানে যে বিষয়গুলো আমরা সবচেয়ে বেশি দেখেছি সেটা হচ্ছে পোস্ট করা পোস্ট করা পোস্ট করা অর্থাৎ আপনি নানান গ্রুপে পোস্ট করেন শেয়ার করেন লিঙ্ক এই করেন সে করেন সো এরকম করা হয় যেটা কারণে অ্যাকচুয়ালি আমাদের ফেসবুক ব্লক হয়ে যায় স্প্যাম বা এই টাইপের কিছু প্রবলেম আমরা ফেস করে থাকি বাট ফেসবুক কোনো ধরনের স্প্যামিংয়ের জায়গা নয় আমরা যদি ফেসবুকে কোনো সিস্টেম করে কোনো আপনার নিজের আইডেন্টিফাই ঠিক করে ভালো কাজ পাই সেটা কিভাবে পেতে হবে এবং কিভাবে পাবেন তা আমি বিস্তারিত দেখাচ্ছি তো তার আগে একটা অনুরোধ থাকবে আপনারা যারা নতুন রয়েছেন সবাই অবশ্যই আমাদের এই গ্রাফিক আইটিভ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে যারা ভিডিওটা দেখছেন সবাইকে অনুরোধ করব এক সেকেন্ড লাগবে আপনার একটা লাইক দিয়ে দিন যদি ভালো লাগে অবশ্যই সো চলুন শুরু করা যাক ওকে আমি একটা গুগল ডক নিয়েছি এখানে কিছু কাজ আছে আপনাদেরকে দেখানোর জন্য ফার্স্ট আমরা ফেসবুক মার্কেটিং বলতে কি বুঝি মার্কেটিং জিনিসটা একেবারেই ইজি আমি জানি আপনারা মার্কেটিং নিয়ে অনেক রিসার্চ করার পরে হয়তোবা আমার এই ভিডিওটি দেখছেন আর যদি ফার্স্ট দেখে থাকেন মার্কেটিং নিয়ে ফার্স্ট আমার ভিডিওই দেখেছেন তাহলে আমি একটু বলি মার্কেটিং হচ্ছে আপনার জিনিসটাকে পৌঁছে দেওয়া মানুষের কানে পৌঁছে দেয়া মানুষের কাছে পৌঁছে দেওয়া অর্থাৎ পাবলিসিটি যেটাকে আমরা বলি আর কি সো ফেসবুক ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম যেখানে আপনি নিজের প্রমোট করতে পারবেন আই থিঙ্ক আমার ব্যাকগ্রাউন্ডে প্রচুর নয়েস পাচ্ছেন বিশেষ করে কুকুরের নয়েস পাচ্ছেন আমি অ্যাকচুয়ালি এক ঘন্টার মতো ওয়েট করছিলাম যে কখন স্টার্ট করব টিউটোরিয়ালটা ট্রাস্ট মি জাস্ট অনেক নয়েস আসছিলো বাইট থেকে ব্যাকগ্রাউন্ডে নয়েস হচ্ছিলো বিশেষ করে কুকুর নয়েস করতেছিলো যার কারণে আমি এতক্ষণ স্টার্ট করিনি বাট এখন স্টার্ট করেছি তারপরও নয়েস পাচ্ছেন সো এনিওয়ে সো যেটা বলছিলাম আপনার হচ্ছে ফেসবুকে যদি মার্কেটিং করতে চান সেটা হচ্ছে বেস্ট ওয়ে এবং বিলিয়ন বিলিয়ন মানুষ হচ্ছে ফেসবুকে আছে ফেসবুক অ্যাকচুয়ালি সবারই থাকে তো ফেসবুক কেউ এক একজন এক এক কাজে ইউজ করে আপনি হয়তো মজার জন্য ইউজ করছেন আমি হয়তো মজার জন্য ইউজ করছি বাট অনেকে আছে যারা এটাকে ইনকামের পথ হিসেবে নিয়েছে যারা এটাকে মার্কেটিং করছে যাদের অ্যাকচুয়ালি যেখান আমরা যারা হচ্ছে এখান থেকে কি বলে এটাকে আর্ন করছে এরকম একটা বিষয় তো আমরাও কিন্তু চাইলে ফেসবুক আর্ন করতে পারি এবং ফেসবুক অনেক বড় একটা মাধ্যম অনেক বড় একটা প্ল্যাটফর্ম যদি আপনি বিশেষ করে মার্কেটিং জিনিসটা নিয়ে কাজ করেন তো আমরা মূলত আমি অত বেশি ডিপে যাব না যে ফেসবুক মার্কেটিং নিয়ে খুব বেশি দেখাবো না মানে আপনাদের যে জিনিসগুলো দেখাবো সেটা হচ্ছে আপনারা কীভাবে সেল পাবেন অ্যাকচুয়ালি আপনারা ফাইবারে কীভাবে অর্ডার পাবেন ক্লায়েন্ট কীভাবে পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো কারণ আমরা তো আর কোনো প্রোডাক্ট সেল করব না যে অনেক বেশি ডিপে যেতে হবে বা ডিজিটাল মার্কেটিংয়ের যে একেবারে টোটাল প্রসেস সেটা অ্যাকচুয়ালি আমি তো দেখানো সম্ভব না বিশেষ করে একটা ভিডিওতে তো প্রথমত ফেসবুক মার্কেটিং কিভাবে করব দুইটা প্রকার আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটা হচ্ছে ফ্রি ওয়ারাই এম টাইপিং ওকে একটা হচ্ছে ফ্রি মার্কেটিং আর আরেকটা হচ্ছে পেইড মার্কেটিং ওকে সো ফ্রি মার্কেটিং এবং পেইড মার্কেটিং এর দুটো জিনিস রয়েছে ফেসবুকের জন্য আপনি চাইলে দুটোর যে কোনো একটা করতে পারেন বা দুটোই করতে পারেন সাপোজ ফ্রি মার্কেটিং এমন একটা জিনিস আপনি যতই পেইড মার্কেটিং করেন আপনাকে মাঝে মাঝে ফ্রি মার্কেটিং করতে হবে আর যদি সারা জীবন পেইড মার্কেটিং না করে আপনি শুধুমাত্র ফ্রি মার্কেটিং করেন তাও করতে পারে সমস্যা নেই দুটোই করা যায় আপনার যদি মনে হয় আমি মাঝে মাঝে ফ্রি করব এবং পেইডও করব বা মাঝে মাঝে পেইড করব এবং সবসময় ফ্রি করব সো ইউ ক্যান আপনি অ্যাকচুয়ালি দুটোই পারবেন সমস্যা নেই দুভাবে করা যায় আমরা দুভাবে দেখানো সম্ভব না ফ্রিটা সবচেয়ে বেশি দেখাবো পেইডটা আপনারা সার্চ দিলে যে কিভাবে রান করতে হবে অ্যাড জাস্ট এটুকুই হচ্ছে কাজ আমি ওটা আপনাদেরকে পরে দেখিয়ে দেবো সো প্রথমত হচ্ছে ফ্রি কীভাবে মার্কেটিং করবো আমরা যারা নতুন আছি অবশ্যই আমরা ফ্রি মার্কেটিং করবো কারণ হচ্ছে ফ্রি আমরা যেহেতু আর্ন করতে চাই প্রথমেই তো আমরা ইনভেস্ট করতে পারবো না তো যার কারণে আমরা ফ্রি মার্কেটিংটার দিকে বেশি জোর দিচ্ছি প্রথমত ফেসবুক মার্কেটিং করার অনেকগুলো জায়গা আছে যেমন কি কি হতে পারে সেটা ফেসবুক আপনার হতে পারে সেটা প্রোফাইল ওকে সো আমি এক্সপ্লেন করছি অ্যাজ এ ডিজাইনার অ্যাজ এ ফ্রিল্যান্সার ঠিক আছে যারা অন্য কোনো ইয়ে নিয়ে আসছেন হয়তো তাদের কাছে ভিডিওটা অত বেশি মজা লাগবে না বাট আপনারা যদি একজন ডিজাইনার হন গ্রাফিক ডিজাইনার হন তাহলে অ্যাকচুয়ালি এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে সো ফেসবুক প্রোফাইল আমরা একটাকে নিলাম তারপর হচ্ছে ফেস ফেসবুক ওকে ফেসবুক পেজ তারপর আমরা নিচ্ছি হচ্ছে ফেসবুক গ্রুপ আর কিছু ওয়ে আছে সো আমি আপাতত তিনটা জিনিস দেখাচ্ছি ফেসবুক প্রোফাইল ফেসবুক গ্রুপ সরি ফেসবুক পেজ তারপর হচ্ছে ফেসবুক গ্রুপ তো তিনটা জিনিস থেকে আমরা অ্যাকচুয়ালি তিনটা জিনিসের মাধ্যমে পাবলিসিটি করব বা তিনটা জিনিসের মাধ্যমে মার্কেটিং করব বা বায়ারদেরকে পাবো তো তিনটার মধ্যে বিস্তর কিছু আছে যেমন আমি যদি প্রথম থেকে বলি ফেসবুক প্রোফাইল থেকে কীভাবে অ্যাকচুয়ালি মার্কেটিং করব ওয়েল ফেসবুকে প্রোফাইল মার্কেটিংয়ের মধ্যেও অনেকগুলো ক্যাটাগরিজ আছে যেমন আমি প্রথম আপনাকে যেটা করতে হবে আপনি অ্যাজ এ ডিজাইনার আপনি যদি ডিজাইন করেন তাহলে আপনার ফেসবুক প্রোফাইলটা অথেন্টিক একটা প্রোফাইল হতে হবে মাস্ট বি সুন্দর একটা নাম বিশেষ করে আপনার রিয়েল নামটা আপনি অবশ্যই ইউজ করবেন আইডি আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে দুইটা আইডি কার্ড থাকে ভালো একটা স্ট্রং আইডি ক্রিয়েট করবেন দেখা যাচ্ছে আপনি লালপুরি নীলপুরি হাবি জাবি চান্দের দেশে এই সে অনেক কিছু থাকে হ্যাঁ দাদা নানি নানা এরকম অনেক কিছু থাকে বাট ওই টাইপের কোনো নাম অবশ্যই আপনি ইউজ করবেন না আমি যে জিনিসটা দেখাচ্ছি একটু করে বলে নিচ্ছি প্রফেশনাল ওয়ে প্রফেশনাল ওয়ে ছাড়া আমি এখানে যারা দেখতে আসছেন একেবারে এক দুই দিনের জন্য মার্কেটিং করে উড়ে ফেলবেন তাদের জন্য অ্যাকচুয়ালি ভিডিওটা না আপনি প্রফেশনাল ওয়েতে লাইফ টাইম মার্কেটিং করতে পারবেন হ্যাঁ তা এবং আমিও দেখাবো অ্যাকচুয়ালি কীভাবে মার্কেটিং আমি করেছি আমি একটা প্রোফাইলি দেখাবো তারপর আপনারা বুঝতে পারবেন কিছুটা হলো একটু আন্দাজ করতে পারবেন অ্যাকচুয়ালি কী টাইপের মার্কেটিং যদি আপনি প্রফেশনালি করেন তাহলে কেমন হয় সো প্রোফাইলে আপনি যদি মার্কেটিং করতে চান আপনার নিজের প্রোফাইলে সাপোজ আমি একটা জিনিস দেখাচ্ছি এই ভিডিওটা পরে দেখবো এটা পরে দেখাচ্ছি আমি এটা দেখার আগে তো আপনি যদি আপনার একটা সুন্দর প্রোফাইল ক্রিয়েট করবেন যেমন আমার নামে আমি হচ্ছে একটা প্রোফাইল ক্রিয়েট করা দা বাইদাবি আপনারা যদি আমার আমার সাথে ফেসবুকে অ্যাড হতে চান সো লিঙ্ক এটা ডিসক্রিপশান আমি কিন্তু ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিয়েছি সো আপনারা চেক করে তাই ওখান থেকে আমাকে অ্যাড করে নিতে পারেন যদি চান আর কি তো এখানে আমি সবসময় আমার ডিজাইন রিলেটেড তারপর হচ্ছে আমার নানা জিনিস পোস্ট করে থাকে আমার ইউটিউব ভিডিও ডিজাইন রিলেটেড এগুলোতে আমি পোস্ট করি সো এখানে মোটামুটি দু হাজারের মতো তিন হাজারের মতো ফলোয়ার হয়েছে আমার সো এটা বলবো না যে খুব একটা বেশি আর ফলোয়ার দিয়ে আসলে কিছু মানে খুব একটা অহংকারী না জাস্ট এখানে তো একদম সামান্য ফলোয়ার তারপরও আমি যেহেতু ফলোয়ারগুলো কাজ হচ্ছে এটাই যে আমি শেয়ার করেছি নানান যেসব সেজন্য অ্যাকচুয়ালি ফলোগুলো করেছে সো আপনাকেও একটা প্রোফাইল ক্রিয়েট করে নিতে হবে আপনার যে কাজগুলো সেগুলো আপনাকে কী করতে হবে এখানে আপনার প্রোফাইলের মধ্যে শেয়ার করতে হবে ভাইদে ফাইবার একটা নখ আসছে ইউ হ্যাভ এ নিউ অর্ডার একটা অর্ডার আসছে দেখি কত ডলারের টোয়েন্টি ওয়ার টোয়েন্টি ওয়াজ আচ্ছা বাইদেবে যেখানে ছিলাম আমরা কোথায় ছিলাম ওকে ফেসবুকে কী করতে হবে আপনার প্রোফাইলে শেয়ার করতে হবে এটা হচ্ছে ভালো একটা দিক এখানে যেটা হতে পারে আপনাকে নানান জনে নখ দিবে বাংলাদেশের অনেক ক্লায়েন্ট আপনাকে নক দিতে পারে সো এটা আপনি রাখতে পারেন সো এক নম্বর মার্কেটিং হচ্ছে এইভাবে আপনি শুধু আপনার কাজগুলো ফেসবুকে শেয়ার করবেন কিভাবে শেয়ার করবেন এটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে শেয়ার করবেন এটা মনে রাখার আপাতত তারপরে কি করবেন তারপরে যেটা করতে হবে আপনার একটা ফেসবুক পেজের দরকার আছে তাই না সো একটা ফেসবুক পেজ অবশ্যই খুলবেন ওকে ফেসবুক পেজ আপনি একটা না কয়েকটা খুলতে পারেন আমি আপনাদেরকে দু তিনটা খোলার জন্য বলছি কারণ একটা খুলবেন হচ্ছে আপনার ফাইবারের নাম দিয়ে হুম আমার যতগুলো ফাইবারের নাম আছে যারা দেখেছেন আমার ফাইবার অলরেডি জানেন দু তিনটা আছে সো আমার যতগুলো ফাইবার একচে অ্যাকচুয়ালি ততগুলো কিন্তু আমার ফেসবুক নামও ফেসবুকও আছে ঠিক আছে মজার বিষয় হচ্ছে আমি ভিডিও করছি অ্যান্ড দেন মশা মারতেছি সো আমার কাছে কিন্তু মশা মারার ইয়েটা রয়েছে সো মশা মারতেছি প্লাস ভিডিও করছি আচ্ছা ভাই দেখুন মজা করছি যাতে করে আপনারা স্টে করেন এখানে যেটা বললাম ফেসবুকে একটা পেজ আপনাকে খুলতে হবে একটা না যেমন হচ্ছে আমার একটা পেজ রয়েছে যেটাতে আমি এ টাইপের মার্কেটিং করি এটার নাম হচ্ছে সজীব ডিজাইন আর ফিশ অদ্ভুত টাইপের একটা নেম সো এটার নেমের অনেক রিজন আছে আমি পরে বলবো একদিন হয়তো বা কোনো সময় ওয়াই ফেসবুক ডিজাইনার সজীব ডিজাইনার ফেস সো এই পেজটাতে আপনি যদি একটু নিচে যান সো ইউ ক্যান সি তিন হাজার প্রায় অলমোস্ট চার হাজারের মতো সাড়ে তিন হাজার আর কি লাইক রয়েছে এবং এখানে ফলোয়ার রয়েছে চুয়ান্ন হাজার অলমোস্ট মানে পঞ্চাশ হাজারের উপরে আধা লাখ বলতে পারে যাক সো এটা হচ্ছে একটা পেজ এখান থেকে হিউজ কাজ পেজ এবং হিউজ কাজ পাচ্ছি সো এটা কীভাবে একটু পরে দেখাচ্ছে সো এই হচ্ছে আমার একটা ফেসবুক পেজ এছাড়াও আই হ্যাভ আমাদের গ্রাফিক আইডিবিটির পেজ আছে আমাদের আরও কিছু পেজ আছে আমার যত ফাইবার অ্যাকাউন্ট আছে সবগুলোর হচ্ছে পেজ আছে ঠিক আছে সো ওই পেজগুলো আমি অ্যাকচুয়ালি চালাই এখন কীভাবে শেয়ার করবেন যেমন আমি একটু দেখাই যেমন সাপোজ আমার একটা ভিডিও এখানে করা হয়েছে এখানে এখানে কোনো বোস্টিং নেই কিছু নেই ইভেন আমার বোস্টের জন্য অ্যালাউ না আমার বোস্ট করেছিলাম কোনো একটা রিজনে আমার আইডি আইডি থেকে যে কি বলে এটাকে বোস্ট করার জন্য যে একটা অ্যাড ম্যানেজার থাকে ওটা ব্লক হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো যাক এটা কোনো বোস্টেড না তারপরেও কিন্তু এই ভিডিওটা রিচ করেছে প্রায় দেড় হাজার মানুষ দুই হাজার মানুষের কাছে অল রিচ করেছে অনেকেই আমি যদি একটা লিঙ্ক শেয়ার করি সাপোজ এটা দুই হাজার মানুষের কাছে আমার এই ফাইবার প্রোফাইলটা আমি কিন্তু এইভাবে ডিরেক্টলি শেয়ার করে দিয়েছি কোনো কিছু লিখিনি এখানে তারপরেও দুই হাজার মানুষের কাছে রিচ করেছে সো দুই হাজার মানুষ থেকে যদি দশজনও ক্লিক করে সো আমার অ্যাকাউন্টে দেখা যাচ্ছে দশজন থেকে একজন যদি অর্ডার করে সো দিস ইজ দিস ইজ টু মাছ রাইট এবং আপনি যদি দেখেন এই মুহূর্তে মানে আপনাদের ভিডিও চলাকালীন আই হ্যাভ ঘট অর্ডার একটা অর্ডার আসছে যদিও এটা মানে কী বলে এটাকে কাকতালিও ভালো মানে এরকম কিছু একটা সো হতে পারে এই ভদ্রলোক আমার ফেসবুক এই পেজটা থেকে এসেছে এটা মানে অস্বাভাবিক কিছু নয় কারণ হচ্ছে আমি এখানে শেয়ার করি ঠিক আছে সো ওখান থেকে হয়তো বা উনি এসেছে তো আপনি যদি আপনার পেজে রেগুলার আপনার কাজগুলো শেয়ার করেন তাহলে যেটা হবে আপনার আস্তে আস্তে ফলোয়ার বাড়বে আপনার প্রথমে ফলোয়ার থাকবেই না নাথিং কোনো সমস্যা নেই আপনার আমার একটা সময় ফলোয়ার ছিল না এখন চুয়ান্ন হাজার ফলোয়ার সো এটা মানে অস্বাভাবিক কিছু নয় এটা এক দুই বছরের মানে এক বছরের ফসল নয় এটা তিন চার বছরের ফসল সো এইভাবে আপনি শেয়ার করতেই থাকেন আর একটা ট্রিক্স দিব ফলোয়ার বাড়ানোর জন্য আমি মাঝখানে বলে দিচ্ছি সেটা হচ্ছে উইদাউট সং কোনো গান টান ছাড়া ভাইরাল কোনো ভিডিও ভাইরাল ফানি কোনো ভিডিও আপনার যদি কোথাও দেখেন সেখান থেকে ডাউনলোড করে আপনার পেজে দিবেন তবে এক্ষেত্রে যেটা হবে আপনার পেজে মনিটাইজেশনের জন্য আপনার এটা অ্যাভেলেবেল থাকবে না যেমনটা আমার পেজে নাই নাইকছেলেই সো এই টাইপের কিছু ভিডিও দেবেন আমার সবসময় এই টাইপের ভিডিও দিতে থাকলে আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে মানে দু তিনটা হয়তো আপনি মান্থলি একটা দিয়েছেন ভিডিও দেখা যাবে ওই একটা ভিডিওর মারফতে আপনার অনেকগুলো ফলোয়ার হয়ে গিয়েছে হতে পারে এটা কিছু একটা এরকম হয় আর কি সো অ্যাকচুয়ালি আমিও এটা করেছিলাম একটা সময় আমারও এরকম করা হয়েছে আস্তে আস্তে ফলোয়ার বেড়ে যাবে এটা আমি বললাম আপনার হচ্ছে ইসলামিক কোনো ভিডিও ভাইরাল কোনো ভিডিও ফানি কোনো ভিডিও বাট আমি রিকোয়েস্ট করব কোনো সং কোনো কিছু দিবেন না এটা ইসলামিক ভালো কিছু হবে না সো ওটা না দেয়াই ভালো ঠিক আছে বাট আপনারা চাইলে কোনো ধরনের ইসলামিক সং বা হচ্ছে কোনো কিছু পোস্ট করতে পারেন যাতে করে এটা সবার কাছে রিচ হয় সো এটা একসময় শেয়ার হতে হতে দেখবেন অনেক কিছু হয়ে গেছে এক দুই মিলিয়ন ভিউ হয়ে গেছে ওখান থেকে আপনি পেয়ে গেছেন অনেকগুলো ফলোয়ার পেয়ে গেছেন এটা হতে পারে ঠিক আছে এগুলো আপনারা করার চেষ্টা করবেন তবে চেষ্টা করবেন এমন কিছু ভিডিও দেওয়ার যেগুলো বাইরের রাষ্ট্রে বাইরের কান্ট্রিগুলোতে দেওয়া হয় দেখা হয় ঠিক আছে সেখানে সেরকম কিছু ভিডিও আপনারা দেওয়ার চেষ্টা করবেন সো গেল ফেসবুক পেজ এবং ফেসবুক পেজে কি কি করতে হবে সুন্দর করে ফেসবুক পেজটা সাজাতে হবে আপনার সুন্দর ছবি দিতে হবে আপনার যদি ব্র্যান্ড হয় লোগো দিতে হবে এটা কিন্তু আমার নিজের নিজস্ব একটা ফেসবুক পেজ বলতে পারেন হ্যাঁ সো এখানে আমি আমার ব্র্যান্ড আমার যে আরেকটা ইয়ে আছে ফেসবুক ব্যানার আছে আরেকটা যে আমার গ্রুপের টিম নামে আমার একটা ফেসবুক পেজ আছে ওখানে অনেক ফলোয়ার সো ওটাতে আমরা টিম হিসেবে কাজ করি ওটার ব্যানারটা আমি এখানে আপলোড দিয়েছি একটু আগে আপলোড দিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য ঠিক আছে এটা কিন্তু এইখানকার ব্যানার নয় তো এই ব্যানার এই ব্যানারটা দিয়েছি এটা আমি জানি খুবই সিম্পল একটা ব্যানার বাট আপনারা এরকম সুন্দর করে আরও সুন্দর করে এটা ব্যানার ডিজাইন করবেন যাতে করে আপনার ডিজাইন আপনার ব্যানারই যদি সুন্দর না হয় তাহলে আরেকজন তার আসবে না তো অবশ্যই এরকম একটা ব্যানার দিবেন সুন্দর একটা ব্যানার ডিজাইন করে দেবেন তারপর হচ্ছে আপনার লোগো দেবেন অ্যান্ড দেন আপনার কাজগুলো শেয়ার করবেন এগুলো হচ্ছে লিগাল ওয়ে আপনি শেয়ার করবেন আপনার ফলোয়ার হবে ফ্যান ফলোয়ার হবে তারপর হচ্ছে আপনি কাজ পাবেন এটা হচ্ছে লিগাল ওয়ে এখন আরও কিছু আসি কি একটা আপডেট আসলো জুম আপডেট আসছে ল্যাটার এখন আরও কিছু দেখাই এ হচ্ছে গ্রুপের কথা আচ্ছা গ্রুপ বিষয়টা আমার কাছে সবচেয়ে বিরক্তিকর একটা বিষয় আমি ফেসবুক প্রোফাইল যেভাবে হচ্ছে কি বলে ফেসবুক প্রোফাইলে মার্কেটিং করা আমার খুব ভালো লাগে পেজে মার্কেটিং করা খুব ভালো লাগে তবে গ্রুপে মার্কেটিং করা খুবই বিরক্তিকর একটা বিষয় আমার কাছে পার্সোনালি ফেসবুক গ্রুপ মানে খুবই বিরক্তিকর আমি আমি মানে করিনি ধরতে গেলে বাট তারপর আপনাদেরকে দেখাতে হচ্ছে আর কি আমি করি ধরতে গেলে এমন কিছু এখন ফেসবুক মার্কেটিং যদি আপনি গ্রুপে করতে চান তাহলে কী করতে হবে গ্রুপে জয়েন থাকতে হবে এখন কী টাইপের গ্রুপে জয়েন থাকবেন আপনি বাংলাদেশি গ্রুপে না আপনাকে কিছু গ্রুপ সিলেক্ট করতে হবে যেই গ্রুপেতে ইউএস পার্সেন রয়েছে শুধু ইউএস না ইউএস কানাডা ব্রাজিল এই টাইপের কান্ট্রিগুলোতে আপনার আপনার হচ্ছে গিয়ে মানুষ রয়েছে সেগুলোতে আপনি অবশ্যই জয়েন করবেন আচ্ছা ওয়ে একটা নক আসতে ওটা রিপ্লাই করে নিচ্ছি দেন আই উইল ভি ব্যাক এখন আপনি সেই গ্রুপগুলো কোথায় পাবেন তাই না সাপোজ আপনাকে যে গ্রুপগুলো বের করতে হবে আপনার আমি কিছু জিনিস দেখাচ্ছি সাপোজ আপনার হচ্ছে আপনি ডিজাইনার ডিজাইনারদের কয়েকটা নিশ টার্গেট করে দিই হ্যাঁ আমি যেগুলো আমি পার্সোনালি করেছি আপনি যদি ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন ডিজাইনার হন বা হচ্ছে আপনি যদি ব্র্যান্ডিং ডিজাইনার হন তাহলে আপনার জন্য এক ধরনের গ্রুপ আপনি যদি টি শার্ট ডিজাইনার হন তাহলে আপনার জন্য এক ধরনের গ্রুপ আর আপনি যদি লোগো ডিজাইনার হন তাহলে মোটামুটি টি শার্টের মতো আরেক ধরনের গ্রুপ বা আরেক আরেকজনের রিসার্চ করতে হবে এক জনের জন্য এক একভাবে রিসার্চ করতে হবে তো আমি ধরে নিচ্ছি আপনি হচ্ছে একজন ব্র্যান্ডিং ডিজাইনার বা ব্র্যান্ড আইডেন্টি ডিজাইন করেন আপনি তাহলে আপনি কিভাবে রিসার্চ করবেন বা আপনি কিভাবে ক্লায়েন্ট পাবেন ওকে তো ফার্স্ট আমরা যেটা করছি আমরা গুগল থেকে এখানে সার্চ করব হচ্ছে টপ ফাইভ ফাইভ নয়ালি টেন দিতে পারি টপ ফাইভ টপ ইন ওকে টপ টেন রেসুরেন্ট ইন বা আপনি এখানে লিখতে পারেন টপ টেন কর্পোরেট কর্পোরেট লিখতে পারেন যে কর্পোরেট অফিস বা এই টাইপের কিছু লিখতে পারেন ইন ইউএসএ আপনি যেটা লিখতে পারেন আমি রেস্টুরেন্ট দিয়ে দেখালাম আপনি রেস্টুরেন্ট না দিয়ে সেটা অন্য কিছু দিতে পারেন টপ টেন ক্লথিং কোনো সাইট বা এই টাইপের কিছু যাক তো এখানে অনেকগুলো লিঙ্ক আছে তো আমি যদি এখানে যাই আর গুগলে কিছু লিঙ্ক অলরেডি দিয়ে দিয়েছে গুগল একটা লিস্ট দিয়ে দিয়েছে এখানে কিছু লিস্ট আছে তো আমরা চাইলে এখানে যে গুগলে লিস্টটা দিয়েছে সেটাও ফলো করতে পারি এখানে দেখুন গ্যাবরিয়াল এই নামে একটা রেস্টুরেন্ট আছে আমরা যদি এটাকে কপি করি অথবা এখানে ক্লিক করে দেখতে পারি আচ্ছা তাদের ওয়েবসাইটে নিয়ে গিয়েছে কেউ ওয়েবসাইট থেকে মার্কেটিং করবেন সেটা নিয়ে একটা ভিডিও হবে এটার পরের ভিডিও অথবা দু একটা পরের ভিডিওই পাবেন আপনারা ওয়েবসাইট থেকেই কেউ মার্কেটিং করবেন তো আমরা যেটা করব সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এখন দেখি এখানে তাদের ফেসবুকের কোনো কিছু আছে কি না ফেসবুকে কন্ট্যাক্ট করার কোনো অপশন আছে কিনা ওকে ওকে কোনো অপশন পাচ্ছি না তাহলে আমরা যেটা করতে পারি আমরা এখান থেকে তাদের নামটা সার্চ করব যে নামটা আমরা পেয়েছিলাম কপি করেছি সেটা সার্চ করছে আচ্ছা সি ফটো এখানে কোন দিন ওপেন থাকবে সেটা বলা আছে তো আমরা একটা কাজ করতে পারি আমরা এখানে যাই দেখি এটা আর এটা মিলে কি না না এটার সাথে এটা মিল নেই তার মানে এটা যাই হোক আমরা যদি ধরে নিচ্ছি এটা হচ্ছে ওটা যেটা আমরা খুঁজছিলাম হ্যাঁ এটাও একটা রেস্টুরেন্ট বাই দ্য মেবি সেম রেস্টুরেন্ট ওকে এখন দেখুন এখানে যে রেস্টুরেন্টটা রয়েছে আপনি কর্পোরেট ডিজাইনার তাই না এখানে যে ব্যানারগুলো পোস্ট করা হচ্ছে দেখুন এটা হচ্ছে একটা ছবি নিশ্চয়ই কোনো ব্যানার এই যে একটা ব্যানার পোস্ট করা হয়েছে সো আপনার মনে কি হয় এটা এর চেয়ে ভালো ব্যানার কিন্তু আপনি বানাতে পারছেন তাই না সো আপনি সিম্পলি যেটা করতে পারেন প্রথমত এটা হচ্ছে লিগ্যাল ওয়ে কোনো স্প্যামিং নয় কোনো ভেজাল নয় কোনো ঝামেলা নেই এরকম কিছু ওয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি সো আপনি প্রথমে একটা লাইক দিতে পারেন তাদের সাথে কিছু প্রত্যেকটা লাইক প্রত্যেকটাতে কমেন্ট লাইক দিতে পারেন সো এটা আপনার খুশি তারপরে আপনি তাদেরকে ইনবক্স করতে পারেন যেমন লিখতে আপনি হ্যালো ঠিক আছে আপনি হ্যালো লিখলাম কি হলো তারপরে তারা একটা অটোমেটিক রিপ্লাই দিল আপনাকে দেন আপনি সুন্দর একটা টেমপ্লেট ক্রিয়েট করবেন ঠিক আছে কি টেমপ্লেট ক্রিয়েট করবেন সুন্দর করে আপনি একটা টেমপ্লেট ক্রিয়েট করবেন আমি একটুখানি দেখাই দিয়েছি যেমন হাই আই এম এ প্রফেশনাল ঠিক আছে আপনি লিখলেন তারপর হচ্ছে আই এম ক্রিয়েটিং লিখলে আমি এটাই লিখছি আপনারা আরো সুন্দর করে সাজিয়ে লিখবেন যারা সিবি লিখতে পারেন ভালো আর কি আই এম ক্রিয়েটিং ব্রান্ড আইডেন্টি বা আই এম ক্রিয়েটিং সোশ্যাল মিডিয়া পোস্ট সোশ্যাল মিডিয়া সব স্পেলিং ভুল পোস্ট ডিজাইন ব্যানার ডিজাইন ওকে আপনি এগুলো সুন্দর করে সাজিয়ে লিখবেন আমি কি লিখছি না কিবোর্ডে তো যাক আপনি সুন্দর করে সাজিয়ে লিখবেন আপনি কি করছেন না করছেন সেই বিষয়ে দেন হচ্ছে আপনি সুন্দর একটা লিঙ্ক দিতে হবে এখানে কিন্তু সুন্দর লিঙ্ক বলতে আপনার লিঙ্ক আপনার যে কাজগুলো সেগুলো একটা ফ্রুৎফুল্লি আকারে সেটা হতে পারে আপনার হচ্ছে ড্রাইভ অথবা আপনার বিহান্স যে কোনো একটা ফতুলের লিঙ্ক আপনি সেখানে অ্যাড করে দেবেন ঠিক আছে সো আপনি এখানে দিতে পারেন চেক মাই স্যাম্পল এখন এটা লিঙ্কটা দিয়ে দেবেন আপনার লিঙ্কটা এখানে আপনি পেস্ট করে দেবেন তারপরে আপনি আবার বলতে পারেন যে আমি সাপোজ এটুকু করছি এটুকু আমি একটা কাজ করি আমি আমার একটা টেম্পলেট করা ছিল এনেভাই আমি এটা নিয়ে আসছি সো আপনি এটা কপি করে দেন তাদেরকে কী করবেন এখানে পেস করবেন ঠিক আছে সো আপনি আমি উইদাউট লিংকে দিচ্ছি হ্যাঁ ইফ ইউ নেট এনি ডিজাইন হেল্প এনি হেল্প লিখলে হবে এনি হেল্প প্লিজ লেট মি নো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটাই আপনি সুন্দর একটা টেম্পারেট করে তাদেরকে সেন্ড করবেন এখন তারা যদি মনে হয় যে হ্যাঁ আমার একজন গ্রাফিক ডিজাইনার প্রয়োজন তখন আপনাকে তারা নক দিবে এখানে এটা হচ্ছে আপনি ডিরেক্টলি একজন ক্লায়েন্টকে মেসেজ দিচ্ছেন নিশ্চয়ই তার তার যেহেতু একটা ওয়েবসাইট বা হচ্ছে তার যেহেতু একটা ফেসবুক পেজ আছে একটা রেস্টুরেন্ট আছে অবশ্যই তার গ্রাফিক ডিজাইন প্রয়োজন তো এখন আপনার হচ্ছে আপনি যদি তাকে কনভিন্স করতে পারেন সুন্দরভাবে তার সাথে কথা বলতে পারেন নিশ্চয়ই তার থেকে কাজ নিতে পারবেন তো আপনি এভাবে ডেইলি কয়েকজনকে কয়েকটা পেজ আপনি নক দিবেন খুব বেশি নখ দেওয়ার দরকার নেই আপনি দেখে দেখে এরকম আট দশটার মন পেজে নক দিবেন ঠিক আছে আপনি তাহলে দেখবেন যে একটা না একটাতে হয়তো কাজ পেয়ে গেছেন এরপর একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনার নিজে নিজস্ব কিছু কাজ আপনি চাইলে এখানে তাদেরকে স্যান্ড করতে পারেন বা আপনি লিঙ্ক স্যান্ড করবেন তবে বুঝে শুনে বলবেন যে আপনি কাজ করেন এরপরে আপনি আবার এটা কাজ করতে পারেন আপনার ফাইবার যে প্রোফাইল নেই সাপোজ সেটা তাদেরকে দিতে পারেন যেমন হচ্ছে দিস ইজ মাই ফাইবার আই এম অলসো অ্যাভেলেবল অন ফাইবার আচ্ছা আমার স্পেরিং প্রচুর মিস্টেক হচ্ছে এনিওয়ে তো এটা যখন বলে দিলেন তাহলে অবশ্যই আপনাকে সেই ট্রাস্ট করুক না করুক আপনার ফাইবারকে ট্রাস্ট করে বিকজ ফাইবার আমরা যেরকম ফাইবার চিনি না অ্যাকচুয়ালি ইউএসএ এমন নয় ইউএসএ ফাইবার অবশ্যই চিনে কারণ হচ্ছে তারা আমরা যতগুলো ক্লায়েন্ট বা বায়ার পাই সবগুলো প্রায় ইউএসএ হয়ে থাকে সো ইউএসএ মানুষ প্রচুর হচ্ছে আপনি কী বলে এটাকে ফাইবারের সাথে পরিচয় তারা যেটা হতে পারে আপনার ফাইবার ইয়ে করতে পারে সো এভাবে সেই নক করে দেন হয়তো বা আপনার অ্যাকাউন্টে চলে আসলো তো এটা হচ্ছে একেবারেই সহজ পদ্ধতি ফেসবুকে মার্কেটিং করার জন্য এখন আমি তো একটা মাত্র আপনাদেরকে দেখালাম আপনি একটা কাজ করেন আপনি দেন আরেকটাতে চলে যেতে পারেন এটাতে এখানে কন্ট্রোল সি প্রেস করে এটাকে কপি করেন এখানে সার্চ করেন চলে আসলো আপনি এখানে যান তাদের পেজে লাইক দিতে পারেন এখানেও কিন্তু তাদের ডিজাইনার প্রয়োজন হয়তো বা ঠিক আছে এই যে ডিজাইনার প্রয়োজন হতে পারে জাস্ট আপনি এখানে কি করবেন এখানে তাদেরকে নক দিতে পারেন সেম মেসেজটা আপনি এখানে তাদেরকে পাঠিয়ে দেন সো এভাবে আপনি ডেইলি বিশটা একসাথে বিশটা করার দরকার নেই আপনি একটা রুলস করে নেবেন যে আমি প্রতিদিন এতটা থেকে এতটা সাতটা থেকে আটটায় এক ঘন্টা শুধুমাত্র ফেসবুকে সময় দেব ফেসবুকে বলতে আমার নিজের এই মার্কেটিংয়ের সময় দেব ঠিক আছে তাহলে আপনার লাভ হবে এটা আপনি করতে পারেন এটা আমি করেছি অ্যান্ড মি আমি রেজাল্ট পেয়েছি ইভেন আমি অনেক রেজাল্ট অনেক ভালো রেজাল্ট পেয়েছি ঠিক আছে এই জন্য আমি আপনাদেরকে এই ওয়েটা দেখাচ্ছি সো তাহলে যেটা হলো আপনি শুধু যে এই ফেসবুক রেস্টুরেন্ট করলেন তা না আপনার তো অনেক অনেক কিছু আছে আপনার আরও সেগুলোতে আপনি চাইলে আরও ইয়ে করতে পারেন আপনার যদি টি শার্ট হয় তাহলে অন্য নিশ আছে নানান নিশ থাকে যেমন এই পেজের কিন্তু একটা লোগো নেই সো আপনি চাইলে তাদেরকে বলতে পারেন যে ডিউনিট লোগো হ্যাভ আইডিয়া টু শেয়ার হয়ে থিউ টাইপের কিছু বলে আপনি তার থেকে একটা লোগো চাইলে আপনি তাকে করে দিতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে রিলেটেড পেজ নামে এখানে যে অপশনটা পাচ্ছেন সো আপনি এটা ভিজিট করতে ভুলবেন না এখানে কিন্তু প্রচুর পেজ পাবেন আচ্ছা এখানে একটা জিনিস দেখুন আমি শেয়ার করি এখানে গ্রাফিক ডিজাইনের কত ছোঁয়া আছে তাই না পৃথিবীর যত বিজনেস আছে প্রত্যেকটা বিজনেসেই কোনো না কোনোভাবে গ্রাফিক ডিজাইন লাগবেই লাগবে যেমন এখানে গ্রাফিক ডিজাইনারের এই ডিজাইনটা করেছে হতে পারে সে নিজে করেছে বা কাউকে দিয়ে করিয়েছে বাট গ্রাফিক ডিজাইনার অবশ্যই ফটোশপ এস্টেটার ছ এখানে লেগেছে তারপর হচ্ছে আপনি এখানে যান তার ডিজাইনটা খুব বেশি ভালো লাগছে না হয়তো বা আপনি তাকে ডিজাইন করে দেন ঠিক আছে আপনি এই যে দেখুন গ্রাফিক ডিজাইনার ছ আছেই আছে তারপর আপনি এই পেজে যান হোফ এখানেও গ্রাফিক ডিজাইনার কাজ করেছে ঠিক আছে আপনি এরকম কয়েকটা পেজে নক দেন দেখবেন আপনি কাজ পাবেন আর এই সমস্ত পেজে নক দিলে রিসপন্স আপনি পাবেনই পাবেন মানে আপনি বিশটা পেজে নখ দিবেন উনিশটাতেই নক পাবেন হয়তো বা আপনাকে হায়ার করবে না হয়তো দেখা যাচ্ছে আপনি একশোটাতে করলেন সেখান থেকে দুইটাতে হায়ার করলো বাট আপনি নক পাবেন কারণ হচ্ছে এগুলো হচ্ছে বিজনেস পেজ ঠিক আছে তারা অবশ্যই আপনাকে রেসপন্স করবে যে বলবে হ্যাঁ না তবে এখানে আপনার প্রফুল্লীয় পাশাপাশি অবশ্যই ফাইবারের যে প্রোফাইলটা সেটা আপনি শেয়ার করবেন তা না হলে কিন্তু তারা স্প্যামিং মনে করে আপনাকে আর হয়তো বা আপনাকে রিসিভ করবে না আপনাকে ব্যাক দেবে না ব্লক করে দেবে এই জন্য আপনি ফাইবারের লিঙ্কটাও দেবেন এবং সুন্দর করে গুছিয়ে বলবেন তো আমি মনে করি ফেসবুকের এই মার্কেটিংটা আমার কাছে খুব ভালো মানে অনেক ভালো লাগে যেই মার্কেটিংটা বলা হয় গ্রুপে করার জন্য আমার কাছে এটা খুবই বিরক্ত লাগে আচ্ছা জিনিসটা চিন্তা করেন আপনি প্রতিদিন একশোটা অনেকে বলা হচ্ছে পাঁচটা গ্রুপ ছয়টা গ্রুপ বা সাতটা গ্রুপ অনেকগুলো আইডি খুলে আপনি সেখানে শেয়ার করবেন মানে জিনিসটা কেমন দেখায় সাপোজ আপনি ফুড ফুড লিখতে পারেন আপনি হচ্ছে ইউএসএ ফুড আপনি লিখে সার্চ করেন তারপর আপনি গ্রুপে যান ওয়াইস ডি গ্রুপ ইয়ার্স এখানে এখানে যান যাওয়ার পরে হচ্ছে আপনি যদি ধরুন এখানে আপনি জয়েন করেছেন ঠিক আছে জয়েন করেছেন সাপোজ তারা কিছু অনেকে হচ্ছে অ্যান্সার চায় কী কী যাক জয়েন রিকোয়েস্ট চলে গেছে এখন আপনি এখানে যদি পোস্ট করেন কোনো কিছু আজকে আজকে যদি আপনি এটা লিঙ্ক শেয়ার করেন এই অ্যাডমিনটা আপনাকে কালকে রাখবে রাখবে না আপনাকে ব্যান করে দেবে ঠিক আছে আপনি আরেক জায়গায় জয়েন করেছেন আরেক জায়গায় এই লিঙ্ক পোস্ট পোস্ট করেছেন এ রাখবেই না আপনাকে ঠিক আছে এরকম হাজার হাজার গ্রুপ থেকে আপনারা শুধু ব্যানই করা হবে একটা সময় আপনি মানে ব্যান খেতে খেতে অবস্থা খারাপ হয়ে যাবে তো আমি এই ধরনের মার্কেটিং করিই নি অ্যাকচুয়ালি কোনো গ্রুপ মার্কেটিং তবে হ্যাঁ একটা মার্কেটিং করি সেটা হচ্ছে আমার কাজ নিয়ে সাপোজ এখানে আপনি একটা পোস্ট করবেন কি পোস্ট অফ টপিক অফ কীভাবেই লেখে যাক অফ টপিক তো আপনি এখানে অফ টপিক লিখে আপনি চাইলে এখানে লিখতে পারেন যে আপনি সুন্দর একটা ডিজাইন দেবেন আপনার ডিজাইন সাপোজ এখানে একটা ব্যানার করা হয়েছে ঠিক আছে আপনি লিখতে পারেন হচ্ছে দিস ইজ মাই নিউ ব্যানার ডিজাইন ফর মাই বিজনেস মিও হাউ ইস লক if you need any আচ্ছা এখানে কোনো লিঙ্কটিং দিচ্ছি না এখানে ইফ ইউ নিড ওকে তো এই টাইপের কিছু লেখেন আপনি অপটপিক লিখে দিলে যেটা হবে এটা অ্যাটেনশন টাইপের কিছু একটা অপটপিক বললে অনেকেই চোখ খুলে তাকাবে যে কি লিখেছে সে সো এই টাইপের কিছু একটা লিখে আপনি হচ্ছে পোস্ট করে দেবেন সাপোজ আমরা পোস্ট করে দিয়েছি সো আই আইডেন্ট নো হোয়াট উইল বি হ্যাপেন বাট এটা সাবমিট যদি হয় গ্রুপে যদি সে অ্যাকসেপ্ট করে তাহলে এটা সাবমিট হবে আমি জানি না আমি এই টাইপের কিছু যদি সে কারণ এখানে অ্যাকসেপ্ট নাও করতে পারে কারণ ফুড রিলেটেড চ্যান ইয়েতে গ্রুপে সেগুলো অ্যাকসেপ্ট নাও করতে পারে তো গ্রুপে অ্যাকচুয়ালি করা অনেক মুশকিল একটা বিষয় তো আপনি এরকম কিছু গ্রুপে বড় বড় গ্রাফিক ডিজাইন বা অন্য টাইপের কিছু গ্রুপে আপনি জয়েন হবেন সেখানে হচ্ছে আপনি পোস্ট করবেন ঠিক আছে এটা হচ্ছে একটা ওয়ে তো যেগুলো বললাম ফার্স্ট হচ্ছে আপনি ফেসবুক প্রোফাইল থেকে করবেন দেন হচ্ছে একটা ফেসবুক পেজ খুলবেন সেখানে আপনারা অবশ্যই শেয়ার করবেন দেন হচ্ছে আপনারা ফেসবুক থেকে গুগল থেকে বিভিন্ন কোম্পানির নাম নিয়ে নিয়ে ইউএসের যে বড়ো বড়ো কোম্পানি আছে সেগুলো বা ছোটোখাটো যে কোম্পানির নাম নিয়ে নিয়ে আপনারা হচ্ছে সার্চ করবেন সার্চ করবেন সার্চ ওকে সার্চ করবেন সার্চ করার পরে দেন হচ্ছে আপনারা সেখান থেকে ফেস ফেসবুক পেজগুলোতে নখ দেবেন এতটুকু আপনারা অবশ্যই করবেন এটুকুতে আপনারা রেজাল্ট পাবেনই পাবেন অবশ্যই পাবেন ঠিক আছে যা যা বললাম আমি আবারও বলছি ফেসবুক প্রোফাইল থেকে শেয়ার করবেন ফেসবুক পেজে শেয়ার করবেন অন্য ব্র্যান্ড বা হচ্ছে রেস্টুরেন্ট বা যে কোনো আপনার জিনিস আছে সেই রিলেটেড ফেসবুক পেজে নক দেবেন এটুকু এই তিনটাতে আপনি রিসপন্স পাবেন ইনশাল্লাহ তারপরে হচ্ছে গ্রুপের কথা আপনি চাইলে গ্রুপে পোস্ট করতে পারেন তবে গ্রুপের রিসপন্স পাবেন বলে আমার খুব একটা মনে হয় না বাট আপনি চাইলে পোস্ট করতে পারেন ঠিক আছে এগুলো চার নাম্বার ওয়েল পাঁচ নাম্বারে কি রয়েছে পাঁচ নাম্বারটা দেখিয়ে শেষ করে দেব সো পাঁচ নাম্বারে অনেক ইন্টারেস্টিং একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই ফেসবুক ফেসবুকের জন্য সেটা হচ্ছে আপনি যদি চান ফাইবারে যে ক্লায়েন্টগুলো আছে যেমন সাপোজ দিস এই ফেসবুক ওনার নামটা আমি হচ্ছে কপি করলাম কপি করার পরে আমি ফেসবুক ডট কম স্ল্যাশের পরে ওনার নামটা কন্ট্রোল বি পেস্ট করে এন্টার করলাম কী হলো কিছু আসে নাই তাই না আচ্ছা যাক এরপরে আমরা ওনার নামটা করি কপি সেম আবার ফেসবুক ডট কম স্ল্যাশের পরে আমরা এটাকে এন্টার করলাম তাও আসেনি সো এই টাইপের যত ক্লায়েন্টের নাম পাবেন আপনি হ্যাঁ আমি এখান থেকে আমারই ক্লায়েন্টের কিছু নাম লিখে দিতে পারি ফেসবুক ডট কম স্ল্যাশ ইন্টার আসেনি বুঝলাম না কয়েকটার নাম দিলাম আসেনি দেখি আমি এটাও দিতে পারি আসেনি আচ্ছা যেটা হবে আপনি যদি কিছু ক্লায়েন্টের নাম এভাবে হচ্ছে দিতে পারেন আমি আর আর লাস্ট একজনেরটা দিই তারপরে যদি না আসে তাহলে সেটা বলবো এটা অনেক ক্ষেত্রে আসে আপনি এটাও আমি নিচ্ছি নেওয়ার পরে হচ্ছে অনেক সময় দেখা যাবে যে এই নামের উপরে আপনার হচ্ছে ফেসবুক পেজটা চলে আসে বা তাদের যে ফেসবুক পেজ বা প্রোফাইল সেটা চলে আসে হ্যাঁ এটা আপনি করতে যাবেন আপনি অনেকগুলো যদি ইয়ে করেন তাহলে আশা করি একটা না একটা হবে আমি এটাও লাস্ট দেখতে পারি যদি হয় আর কি ওকে ওকে আই হ্যাভ গট ওকে এটাই আমার ক্লায়েন্ট রাইট আমি এটা আমার ওনার সাথে আমার খুব কাজও করা হয়েছে আমি দেখাই এর সাথে এখানে কাজ করা হয়েছে একটা আবার আরেকটা অ্যাকাউন্ট ওনার সাথে কাজ করা হয়েছে সো আই নো হিম আই নো হার অ্যাকচুয়ালি সো আপনি এখানে যেটা করতে পারেন এখানে ওনার সাথে নক দিতে পারেন হ্যাঁ সো এখানে আপনি হাই লিখতে পারেন তারপর হচ্ছে তাকে রিকোয়েস্ট পাঠাতে পারেন তার সাথে কমিউনিকেশন করতে পারেন সো এভাবেই আপনারা চাইলে আপনার ক্লায়েন্টগুলো পেতে পারে তো আমরা এখানে কয়টা নক দিলাম প্রায় চার পাঁচটা এভাবেই নাম ইয়ে করেছি তার মধ্যে একজনকে পেয়ে গিয়েছে সো ওনার সাথে আপনি এখানে কমিউনিকেশন করে আপনার ফাইবার কাজগুলো আপনি চাইলে নিতে পারেন ঠিক আছে সো ভাই তাকে আর দেখছি না সো এটা হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ের বেস্ট ওয়ে আপনি ট্রাস্ট মি এটা ছাড়া আমার কাছে আর কোনো বেস্ট ওয়ে বলে মনে হয় না আর কীভাবে আমি ফলোয়ার কালেক্ট করলাম এতগুলো ফলোয়ার কিভাবে হলো এবং সেখান থেকে কি কাজ পাচ্ছি কি না অবশ্যই আমি আমার ফেসবুকে যখন পোস্ট করি চার হাজার পাঁচ হাজার ছয় হাজার পর্যন্ত ফ্রি রিচ হয় আমার ফেসবুক পেজ থেকে আপনি চিন্তা করেন একটা পেজ দেখালাম আমি চুয়ান্ন হাজার ফলোয়ার সো এরকম পেজ থেকে চার পাঁচ হাজার ফ্রি রিচ হয় সেখান থেকে যদি আমার দশজনও ক্লিক করে এক দুইজনও আমার হচ্ছে অর্ডার করে তার মানে হচ্ছে প্রত্যেক পোস্ট থেকে আমি দুই তিনটে করে অর্ডার পাচ্ছি সো চিন্তা করেন যে কীরকম কাজ হচ্ছে এবং ইনবক্স তো আছেই ইনবক্সের কথা তো বললামই না আমি ইনবক্স করা চেক করার সময়ই পাই না ঠিক আছে তো এই ফেসবুক পেজটা অবশ্যই আপনি খুলবেন নিজের নাম দিয়ে সুন্দর করে ব্র্যান্ডিং খুলবেন সুন্দর করে হচ্ছে আপনার ফেসবুকের জন্য ব্যানার ডিজাইন করবেন এবং হচ্ছে আপনার ছবি দিবেন লোগো দিবেন আর দেন হচ্ছে কনট্যাক্ট ইনফরমেশন ঠিক রাখবেন অটোমেটিক যে মেসেজ সিস্টেমটা রয়েছে সেটাকে ঠিক করবেন এই সব কিছু করলে দেখবেন ইনশাল্লাহ আপনার ফেসবুকে ভালো কাজ আসবে ঠিক আছে এছাড়া আমার কাছে আর তেমন কোনো ওয়ে নেই ফেক কোনো ওয়ে আমি আপনাদেরকে দেখাইনি আর ইনশাআল্লাহ আমার দরকারও নেই হয়তো এরকম যা দেখাইলাম সেগুলো আপনারা ফলো করবেন ওকে আর লাস্ট একটা বলে জিজ্ঞেস করি সেটা হচ্ছে পেইড মার্কেটিং পেইড মার্কেটিং নিয়ে অ্যাকচুয়ালি এই ভিডিওতে বলা সম্ভব না আপনারা পেইড মার্কেটিং করতে হলে ফেসবুক একটা পেজ প্রয়োজন এবং আপনি একটা সুন্দর পোস্ট করতে হবে সব সবসময় যেটা করেন একটা সুন্দর পোস্ট করবেন আর চেষ্টা করবেন এই টাইপের একটা ভিডিও বানানোর জন্য সাপোজ ওকে সো এই টাইপের একটা ভিডিও বানানোর জন্য চেষ্টা করবেন বানিয়ে দেন হচ্ছে আপনারা সেটাকে বোস্ট করবেন হ্যাঁ এটাকে বোস্ট করেন দেন হচ্ছে এটাই আপনারা কিছু লেখা লিখে দেবেন এখানে যা লিখলাম আমি এই টাইপের কিছু লেখে আপনারা এরকম একটা ভিডিও পোস্ট করবেন তাহলে আপনাদের জন্য প্রফিটটা বেশি হবে আই থিঙ্ক ঠিক আছে ওকে এই এভাবে করে আপনি কাজ পাবেন আর আমি এখানে খুব বেশি এখন ইদানিং শেয়ার করি না কারণ হচ্ছে কাজ এমনিতে বেশি তো আর প্যারা নিতে চাই না তো আপনারা এরকম করবেন করে ইনশাল্লাহ ফেসবুক মার্কেটিং আশা করি ভালো কিছু করতে পারবেন অনেক বেশি লং করে ফেলেছি আমি অ্যাকচুয়ালি বুঝিয়ে বলতে ভালোবাসি আপনাদের ভিডিওটা কেমন লেগেছে আমি জানি না যদি নতুনদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের ইন্সপাইরেশন আপনাদের থেকে আমরা নিই সো অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর শেয়ার করবেন আমাদের এই ভিডিওটা আপনাদের ফেসবুক টাইম লাইনে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নেক্সট ইনশাল্লাহ অন্য কোনো মার্কেটিং ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার